ভারতের জাতীয় শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন, শিক্ষক কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। অবিনাশবাবু ছিলেন একজন শিক্ষক, দুবছর আগে চাকুরি থেকে অবসর নিয়েছেন, সারা জীবন সৎভাবে শিক্ষকতা করেছেন। নিজের অনেক অসুবিধা হলেও ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া করিয়েছেন। বড় ছেলে ডাক্তার, নিজের ইচ্ছে মতো যাকে বিয়ে করেছে সেও একজন ডাক্তার। সল্টলেকে একটা ফ্ল্যাট কিনেছে, সেখানে সে পরিবারের সঙ্গে থাকে। ছোট ছেলে একজন ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোরে থাকে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করে। যাকে বিয়ে করেছে সেও একজন ইঞ্জিনিয়ার, সেখানে তারা কোম্পানির আবাসনে থাকে। দুই ছেলের মধ্যে কেউ বাড়ির সঙ্গে তেমন যোগাযোগ রাখে না। বাড়িতে স্ত্রী ও মেয়ে তিনজনে বর্ধমানের পৈতৃক বাড়িতে থাকেন। মেয়ে এম এ পাশ করেছে, এখনো কোনো চাকরি পায়নি। অবিনাশবাবুর পেনশনের টাকায় কোনোরকমে কষ্টে সংসার চলে যায়, কেননা নিজের ও তার স্ত্রী চিকিৎসা বাবদ প্রতি মাসে অনেক টাকা ব্যয় করতে হয়। অবিনাশবাবু এখনও মেয়ের বিয়ে দিতে পারেননি, কেননা সঠিক উপার্জনশীল ছেলের সন্ধান পাননি। একদিন শোনা গেল তার মেয়ে একজন অন্য সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করে বাড়ি থেকে চলে গেছে। অবিনাশবাবু জাতিতে ব্রাহ্মণ, মেয়ে অন্য সম্প্রদায়ের একজন স্কুল শিক্ষককে বিয়ে করে বাড়ি থেকে চলে যায়। এই জন্য অবিনাশবাবুর স্ত্রীর বাড়ির বাইরে যাওয়া বেশ কষ্টকর হয়ে পড়েছে। তিনি প্রায় দিন অবিনাশবাবুকে বলেন, মেয়ে এমন কাজ করল, ওর জন্য পাড়ার বউরা নানাজনে নানা রকম কুকথা বলছে, তাতে বেঁচে থাকা মুশকিল হয়ে পড়েছে। এসব কথা শুনতে শুনতে অবিনাশবাবুর মাথায় নানা রকমের দুশ্চিন্তা প্রবেশ করতে লাগল। একদিন তিনি দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এসে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পাশে জিনিসপত্রের ব্যাগটা পড়ে রইল। এক এক করে পাড়ার কয়েকজন লোক তাকে রাস্তায় পড়ে থাকতে দেখেও পাশ দিয়ে চলে গেল। অনেকক্ষণ পরে মাস্টারমশাইয়ের একজন প্রাক্তন ছাত্র ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে মাস্টারমশাইকে পড়ে থাকতে দেখে চিৎকার করে সবাইকে ডাকল। দেখা গেল তিনি তখনও বেঁচে আছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তারবাবু জানালেন বড্ড দেরি হয়ে গেছে। তিনি মাস্টারমশাইকে মৃত ঘোষণা করলেন। কয়েকদিন বাদে ভোট। অবিনাশবাবুর মারা যাওয়ার খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের লোক অবিনাশবাবুর বাড়ির সামনে রাস্তায় ভিড় করেছে। কোনো এক রাজনৈতিক দলের নেতা বললেন, অবিনাশবাবু আমাদের পার্টির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, আমাদের দলের কর্মীদের মনোবল নষ্ট করার জন্য তাকে মার্ডার করা হয়েছে। অন্য এক রাজনৈতিক দলের নেতা বললেন, অবিনাশবাবু চাকুরি জীবনে আমাদের সংগঠনের নেতা ছিলেন, কিন্তু অবসর নেওয়ার পরে শারীরিক কারণে সংগঠনের কাজে আর আসেন না। কোনো এক রাজনৈতিক দলের নেতা বললেন, অবিনাশবাবু আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন, ভোটের আগে আমাদের দলকে দুর্বল করার জন্য তাকে মার্ডার করা হয়েছে, এর সিবিআই তদন্ত হওয়া দরকার। অবিনাশবাবুর স্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে এলেন। হাসপাতাল থেকে ফিরে আসা মৃত স্বামীকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি দৃঢ় কণ্ঠে বললেন,
আমার স্বামী কোনোদিন কোনো রাজনীতি করেননি। নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়েছেন। বর্তমানে তাদের মধ্যে কেউ কেউ অনেক উচ্চ পদে কর্মরত। নিজের সর্বস্ব দিয়ে ছেলে মেয়েদের মানুষ করেছেন, তবে তাদের কতটা মানুষ করতে পেরেছেন তা জানি না। এক ছেলে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, আর এক ছেলে কাছেই থাকে, তবে সে মনের দিক থেকে কতটা কাছে আছে তাও জানি না। মেয়ের কথা কি বলবো, তা তো সবাই জানে। আর এই ছেলে মেয়েরা এই সমাজে থেকেই তো মানুষ হয়েছে, তাদের কাছ থেকে বেশি কি আশা করতে পারি? আপনারা শুধু শুধু একজন মৃত ব্যক্তিকে রাজনীতির সঙ্গে জড়াবেন না, দোহাই আপনাদের। তিনি আবার কান্নাজড়িত কণ্ঠে বললেন, কয়েকদিন ধরে লোকটা দুশ্চিন্তা করে করে অসুস্থ হয়ে মারা গেলেন, এই মৃত্যুর দায় এই সমাজকে এড়াতে পারবে?